3 জানুয়ারি 2023, আজকে থেকে দুহার উপজেলায় 8টি ইউনিয়ন এবং 1টি পৌরসভায় স্মার্ট কার্ড দেওয়া শুরু হয়েছে। 70 দিন ব্যাপী এই কার্যক্রম চলবে। পুরো দুহারে 1,77,000 মানুষ এই স্মার্ট কার্ড পাবে, তবে 70 দিন ব্যাপী এই কাজ চলবে। 1-1টি ইউনিয়ন পরিষদ দিয়ে আস্তে আস্তে শুরু করা হবে। আজকে শুরু করা হয়েছে পৌরসভা থেকে, সেখান থেকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ইউনিয়ন পরিষদ হয়ে সাধারণ মানুষের হাতে এই আইডি কার্ড পৌঁছে যাবে। তো আমি আজকে নিউজটা দিতে চাই আমাদের সুতারপাড়া ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ড অথবা ডায়ারকম ডায়ারগজারিয়া গ্রাম, তাদের স্মার্ট কার্ডটি কবে দেওয়া হবে সেটি নিয়ে। আমাদের ডায়ারকম ডায়ারগজারিয়া গ্রামের আইডি কার্ড প্রদান করা হবে সুতারপাড়া আব্দুল হামিদ স্কুলে 22 ফেব্রুয়ারি 2023। নির্ধারিত ওই দিনে গিয়ে আপনার পুরাতন আইডি কার্ড জমা দিবেন এবং তার সাথে আপনার 10 আঙ্গুলের ছাপ এবং চোখের রেটিনাকে স্ক্যান করবে, এগুলা দিয়ে আপনি আপনার আইডি কার্ড আনবেন। এখন অনেকে প্রশ্ন করেছে, আমার যদি আইডি কার্ড না থাকে বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যেয়ে থাকে তাহলে কি করব? তাহলে আপনাকে 345 টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে আনুষাঙ্গিক খরচ দিয়ে আপনাকে আইডি কার্ড সরবরাহ করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি কেউ বিদেশে থাকে অথবা কেউ মারা গিয়ে থাকে অথবা কেউ যদি এখন বর্তমানে এলাকায় না থাকে, সেই ক্ষেত্রে তার করণীয় কি? সেই ক্ষেত্রে তার করণীয়, যার আইডি কার্ড তাকেই আনতে হবে। কারণ এর মূল কারণ হচ্ছে আপনাকে আঙুলের ফিঙ্গার দিতে হবে 10 আঙ্গুলের এবং তার সাথে আপনার চোখের রেটিনা স্ক্যান করবে। অন্য কেউ আপনার আইডি প্রক্সি দিয়ে আনতে পারবে না বা দেওয়ার কোনো সুযোগও নেই। তাই আমাদের সকলের উচিত আমাদের ডায়ারকম ডায়ারগজারিয়া গ্রামে 2375 জন মানুষ এই স্মার্ট কার্ডের আওতায় আসবে। এখন আরও একটা প্রশ্ন আছে, অনেকে জিজ্ঞেস করে কোন সাল থেকে কোন সালে এই আইডি কার্ডটা দেওয়া হবে। 2009 সাল থেকে 18 সালের মধ্যে যারা ভোটার হয়েছিল তারা সকলেই এই স্মার্ট কার্ডের আওতায় থাকবে এবং তারা স্মার্ট কার্ড পাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে 18 সালের পরের গুলা বোধহয় সম্ভবত আইডি কার্ড পেয়েছে, আর নয়তো বা সেটা গভর্নমেন্টের ব্যাপার, আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে পারছি না। 2009 সাল থেকে 2018 সালের মধ্যে যাদের ডাটা এন্ট্রি হয়েছে তারাই স্মার্ট কার্ড পাবে। আবারও বলছি, আমাদের স্মার্ট কার্ড আনার তারিখ হচ্ছে 22 ফেব্রুয়ারি সুতারপাড়া আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে, ওই দিন সারাদিন এই আইডি কার্ড প্রদান করা হবে। তবে এখন অনেকেই প্রশ্ন করে যে রেগুলার তো দিতেছে, হ্যাঁ পৌরসভা থেকে শুরু হয়ে আস্তে আস্তে 70 দিন চলবে এই আইডি কার্ডের কাজ, 2 মাস 10 দিন, এবং পুরো দুহারে 1,77,000 মানুষ এই স্মার্ট কার্ড পাবে। এখন আমাদের এই স্মার্ট কার্ডে অনেক সুবিধা রয়েছে, অনেক আধুনিক সুবিধা রয়েছে। ওই দিন নির্বাচন কমিশন সচিব উনি বললেন যে 25টি আধুনিক তথ্য এখানে এই চিপের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। ভবিষ্যতে এই স্মার্ট কার্ড আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেই তাদের দাবি। তাই সকলকে অনুরোধ করা হলো, আপনারা অবশ্যই নির্ধারিত সময়ে গিয়ে আপনাদের কার্ড সংগ্রহ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।